এইবার রকি রকল্যান্ডত তদন্তকারী দল সামগ্রীত বিশাল এলাকাত রকিবুলৰ রকল্যান্ড পার্কৰ রাজ কার পকেটলৈ যায় তথ্য সংগ্রহ তদন্তকারী দলর প্রাক্তন মন্ত্রী তথা সামগ্রী সমষ্টির বিধায়ক রকিবুল হুসেইনের রকল্যান্ড পার্কত আজ অভিযান চলালে দুর্নীতি নিবারক হয় 2009 চনত রকিবুল হুসেইনে বৃহৎ পরিমাণের সরকারি মাটিত স্থাপন করেছিল রকল্যান্ড পার্ক প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে উদ্বোধন করা সামগ্রীর বিলর পাড়ের রকল্যান্ডত আজি প্রবেশ করে ভিজিলেন্সর দলটো পার্কখনত কর্মরত একাংশ কর্মচারী খুঁটা পোছা করে তদন্তকারী দলটোয়ে বিশাল এলাকাত স্থাপন করা রকল্যান্ড পার্কর পৰা দৈনিক বৃহৎ পরিমাণের রাজহ সংগ্রহ করা হয় কিন্তু কলৈ যায় এই রাজহ সরকারের ঘরলৈ যায় নে কোনো ব্যক্তির পকেটলৈ যায় এই সন্দর্ভত তদন্ত চলায় ভিজিলেন্সর দলটোয়ে সরকারি মাটিত স্থাপন করা পার্ক সন্দর্ভত বহু আপত্তিজনক তথ্য সংগ্রহ করে ভিজিলেন্সর দলটোয়ে রকল্যান্ডত তদন্ত সামরি কলিয়াবরত রকিবুলর ওয়াটার পার্কতো অভিযান চলায় দলটোয়ে এটা বলে ভিজিলেন্সর কারণে আইসিল আমার মানে গোটে পেপার্সখানি বিচারিছিল তেওঁলোকে আমি যে ATDC পা যে লেজি যে হয়ে আছো ইয়ার পেপার্সখানি বিচারিছিল এটা মো হাতত নাছিলে গোটে পেপার্সখানি এখানে দিব পারা নাই তেওঁলোকে কৈছে বোলে আপনি CO পানি পেলে আমাক দি দিও এই পার্ক সন্দর্ভত কেতবোর আপত্তিজনক তথ্য লাভ করেছে ভিজিলেন্সর দলটোয়ে উল্লেখযোগ্য যে অনিল রাজার অভিযোগের ভিত্তিত রকিবুল হুসেইনের নামে বেনামে থকা অগাধ হা সম্পত্তির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখিছে দুর্নীতি নিবারক শাখায় ইয়ার পূর্বে সোমবারে কঠিয়াতলী থকা রকিবুলের সম্পত্তির তদন্ত করেছিল দলটোয়ে দুদিনিয়া তদন্তত বহু আপত্তিজনক তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দলটোয়ে কিছুদিন পূর্বে রকিবুলের কেইবাজনক ঘনিষ্ঠ লোকক দুর্নীতি নিবারক শাখায় গুয়াহাটী জেরাও করেছিল অবশ্যই সমন দিয়ার পিছতো দুর্নীতি নিবারক শাখার কার্যালয়ত উপস্থিত হওয়া নাই রকিবুল হুসেইন জানিব পৰা মতে দুই এদিনতে গুয়াহাটী মহানগরীত থকা রকিবুলের বিশাল হা সম্পত্তির বিরুদ্ধেও অভিযান চলাব তদন্তকারী দলটোয়ে সামগ্রীর পৰা কৃষ্ণ শইকীয়া নিউজ 18 নর্থ ইস্ট